সালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগতম প্রত্যেককে আমাদের স্কুলে। এই টিউটোরিয়ালটাতে অবতল লেন্সের রশ্মি চিত্র বা অবতল দর্পণে কিভাবে বিম্ব গঠিত হয় সেই বিষয়টা নিয়ে আলাপ করতে চাই। আমি ধারাবাহিকভাবে উত্তল দর্পণ, উত্তল লেন্স, অবতল দর্পণ এবং এই ভিডিওটাতে অবতল লেন্সের রশ্মি চিত্র নিয়ে আলাপ করব। তোমাদেরকে একটু মনে করাই দিই, অবতল দর্পণে তোমরা রুল অফ সিক্সের যে ভিডিওটা দেখেছিলে সেই অবতল দর্পণটাকে আমরা উত্তল লেন্সে এসে একই রকম ভাবে চিন্তা করে রুল অফ সিক্সটা চিন্তা করেছি। কিন্তু অবতল লেন্সের ক্ষেত্রে, অবতল লেন্সের ক্ষেত্রে কি হয় সেটাকে বোঝার জন্য আমাকে আরেকবার একটু উত্তল লেন্সের হিসাবটা মনে রাখতে হবে। উত্তল লেন্সের ক্ষেত্রে আমরা একটা উত্তল লেন্স এভাবে চিন্তা করেছি, একটা প্রধান অক্ষ। তো প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি যখন উত্তল লেন্সে আপতিত হয় প্রতিসরণের পরে সেটা একটা বিন্দুতে মিলিত হয় এবং এই বিন্দুটার নাম হচ্ছে প্রধান ফোকাস। উত্তল লেন্সে যেটা হয় সেটা হচ্ছে মিলিত হচ্ছে একটা জায়গায়, এ কারণে উত্তল লেন্সকে বলা হয় অভিসারি লেন্স। উত্তল লেন্সকে কি বলা হয়? অভিসারি লেন্স অথবা উত্তল লেন্স অথবা কনভেক্স লেন্স। কিন্তু অবতল লেন্সের ক্ষেত্রে আমাদেরকে একটু অন্যরকম চিন্তা করতে হবে। অবতল লেন্সের ক্ষেত্রে যেটা হয়, অবতল অংশটা থাকে প্রতিসারক পৃষ্ঠের মতো এবং এটা হচ্ছে প্রধান অক্ষ, এটা হচ্ছে আলোক কেন্দ্র। আমরা যেহেতু জানি লেন্সের ক্ষেত্রে সকল দূরত্ব আলোক কেন্দ্র থেকে পরিমাপ করতে হবে, সেহেতু প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি যখন অবতল লেন্সে পড়ে, উত্তল লেন্সে মিলিত হয়েছে, অবতল লেন্সে এমন ভাবে প্রতিসরিত হবে, মানে এমন ভাবে আলোটা ছড়ায় যাবে যাতে মনে হবে যাতে প্রধান ফোকাস থেকে আসছে। এটা যেহেতু প্রতিসারক মাধ্যম, সুতরাং এখানে এই বিষয়টাকে মাথায় রাখতে হবে, এ কারণে এটাকে বলা হয় অপসারী বা অবতল বা কনকেভ লেন্স। এখন কনকেভ লেন্স বা অবতল লেন্সে কিভাবে আলো প্রতিসরিত হচ্ছে আমি যদি একটু চিন্তা করি, এটা হচ্ছে একটা দ্বিঅবতল লেন্স। এখন দ্বিঅবতল লেন্সে এটা হচ্ছে আমার প্রধান অক্ষ, এটাকে যদি আমি এক সংযুক্ত করি তাহলে আমি অ্যাকচুয়ালি এখানে একটা আলোক কেন্দ্র পাব। তো এখন সিমিলার ওয়েতে এটা হচ্ছে আমার এফ টু এফ। এখন উত্তল লেন্সের ক্ষেত্রে আমরা যেমন রুল অফ সিক্স এর বিষয়টা দেখেছিলাম যে এক এক অবস্থানে বস্তুকে রাখলে বিম্বটা এক এক জায়গায় গঠিত হয়, এখানে হচ্ছে একটা মানে কমন সিনারি আমি পাবো। কিরকম? আমি যদি বস্তুটাকে টু এফ এ রাখি, তাহলে কি হবে? প্রধান অক্ষের সমান্তরাল একটা আলোকরশ্মি যদি লেন্সে আপতিত হয় তাহলে প্রতিসরণের পরে মনে হবে যেন এটা এমন ভাবে ছড়ায় যাবে যাতে প্রধান ফোকাস থেকে যাচ্ছে বলে মনে হয়। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে আরেকটা রশ্মি, এই যে আলোক কেন্দ্র, এই আলোক কেন্দ্র দিয়ে যাবে এবং আলোক কেন্দ্র দিয়েই প্রতিসরিত হবে। তাহলে এইখানে কিন্তু যেটা মনে হচ্ছে যে এই আলোক কেন্দ্র দিয়ে যাওয়ার কারণে এখানে একটা মিটিং পয়েন্ট পাওয়া গেছে, এই মিটিং পয়েন্টটাই হচ্ছে এই অবতল লেন্সের ক্ষেত্রে এই বস্তুর বিম্ব। এখন এটা যদি পি হয়, এটা যদি কিউ হয়, তাহলে এটা হবে পি প্রাইম, এটা হবে কিউ প্রাইম। এখন আমি যদি পি কিউ কে চেঞ্জ করে আরেকটু সামনে নিয়ে আসি তাহলে কি হবে? আমি যদি এটাকে এইভাবে চিন্তা করতাম যে এটা হচ্ছে প্রধান অক্ষ, এটা হচ্ছে আলোক কেন্দ্র, সিমিলার ওয়েতে এটা এফ, এটা টু এফ, এটা এফ, এটা টু এফ। এখন যদি বস্তুটাকে আমি এফ আর টু এফ এর, প্রথমে কিন্তু এফ এ ছিল, মানে টু এফ এ ছিল, কিউ বিন্দুটা টু এফ এ ছিল, এখন আমি যদি এটাকে আরেকটু সামনে নিয়ে আসি তাহলে কি হবে? প্রধান অক্ষের সমান্তরাল একটা আলোকরশ্মি লেন্সে আপতিত হয়েছে, এমন ভাবে প্রতিসরিত হবে যেন মনে হবে প্রধান ফোকাস দিয়ে যাচ্ছে। আরেকটা ঠিক আগের মতো
এই যে আলোক কেন্দ্র দিয়ে আসবে। এখন এখানে আমি আরো একটা মিটিং পয়েন্ট পাচ্ছি, সেই মিটিং পয়েন্ট হবে অবতল লেন্সের এই এই বস্তুর বিম্ব। তাহলে এটা যদি পি হয়, এটা যদি কিউ হয়, এটা পি প্রাইম, এটা কিউ প্রাইম। আমি যদি আরেকটু চিন্তা করি, আমি যদি এটাকে আরেকটু সামনে নিয়ে আসি, মানে আমি যদি এখন এটা হচ্ছে একটা অবতল লেন্স, এটা হচ্ছে প্রধান অক্ষ, তো এখন এটা হচ্ছে এফ, এটা হচ্ছে এফ, এটা টু এফ, এটা টু এফ। আমি যদি এখন এফ এ নিয়ে আসি, মানে এবার যদি আমি একদম প্রধান ফোকাসেই নিয়ে আসি, তাহলে প্রধান ফোকাসে যদি বস্তুটাকে আনি, তাহলে প্রধান অক্ষের সমান্তরাল যদি আলোকরশ্মিটা আপতিত হয়, প্রধান অক্ষের সমান্তরাল পর্যন্ত আপতিত হয়, তাহলে এমন ভাবে যাবে যেন মনে হবে প্রধান ফোকাস দিয়ে যাচ্ছে। আর ঠিক আগের মতো এটা ওই আলোক কেন্দ্র দিয়েই গমন করবে। তাহলে এখানে আমি আরো একটা মিটিং পয়েন্ট পাচ্ছি, এবং এই মিটিং পয়েন্ট হচ্ছে ওই বিন্দুর বা ওই বস্তুর বিম্ব। তাহলে আমরা কি দেখতে পেলাম? 2f এ বস্তু রাখলেও ওই f এবং আলোক কেন্দ্রের মাঝে বিম্ব হয়, আর একটু সামনে আনলেও সেখানে হয়, f এ আনলেও সেখানে হয়, আমি যদি আরো দূরে নিই তাহলে সেখানে হবে। কিভাবে হবে? এখন আমি যদি ফোর্থ চিত্রটা এরকম করি যে এটা হচ্ছে প্রধান অক্ষ এবং এটা হচ্ছে আমার দেবতল লেন্স, এটা হচ্ছে আলোক কেন্দ্র, এটা f, f, এটা 2f, এটা 2f। এখন যদি বস্তু এটা 2f এ ছিল, এবার আমি 2f এর বাইরে রাখলাম, আমি যদি এখন 2f এর বাইরে রাখি, একই ঘটনা ঘটবে, প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মিটা আসবে, আসে এই যে প্রধান ফোকাস এই বরাবর এটা প্রতিসরিত হবে, আরেকটা কোন দিক দিয়ে আসবে, এই আলোক কেন্দ্র দিয়ে। তো আরেকটা যদি এই আলোক কেন্দ্র দিয়ে আসতে থাকে, তাহলে এইখানে আরো একটা মিটিং পয়েন্ট পাওয়া গেল। তাহলে এই মিটিং পয়েন্ট হচ্ছে এই বস্তুটার বিম্ব। তাহলে অবতল লেন্সের ক্ষেত্রে আমি অসীম দূরত্ব ছাড়া যেখানেই বস্তু রাখি, বস্তুর একটা কমন বিম্ব পাওয়া যায়, সেটা হচ্ছে এটা সবসময় হবে অবাস্তব বিম্ব, এবং এটা হবে ছোট অর্থাৎ খর্বিত, খর্বিত বিম্ব হবে, বিম্ব হবে অবাস্তব, খর্বিত, সোজা। তাহলে এই চারটা অবস্থানে আমি যদি একটু হিসাব করি, তাহলে এই চারটা অবস্থানে আমি একটা কমন দৃশ্য পাচ্ছি। সেই কমন দৃশ্যটাকে আমরা সবসময় বিম্বের ব্যাখ্যায় কি লিখি? বিম্বের ব্যাখ্যায় লিখি অবস্থান। তাহলে অবতল লেন্সের সবসময় অবস্থান হচ্ছে এফ ও সি এর মাঝে, এটা মনে রাখতে হবে। দিস ইজ এফ এন্ড দিস ইজ সি, প্রত্যেকটা বিম্ব এফ আর সি এর মাঝে হচ্ছে, এফ আর সি এর মাঝে হচ্ছে প্রত্যেকটা বিম্ব। সো দিস ইজ ভেরি কমন। এবং আমি যদি আকৃতির হিসাব করি, আকৃতি হচ্ছে সর্বদাই খর্বিত হবে, কারণ ছোট বিম্ব হচ্ছে। এবং প্রকৃতি যদি আমি ব্যাখ্যা করি, তাহলে সব সময় এটা অবাস্তব ও সোজা হচ্ছে। অবতল লেন্সের সামনে যেখানেই বস্তু রাখা হোক, সিনারিও এক হবে, কিন্তু অসীম থেকে যদি বস্তু আসে, মানে আলো আসে, তাহলে সেই চিত্রটা আমরা কিভাবে আঁকব? এখন এটা হচ্ছে দ্বি অবতল লেন্স, এটা একটু মুখস্থ রাখতে হবে। মুখস্থ হচ্ছে কি, এটা যদি এফ হয়, এটা যদি এফ হয়, এটা যদি টু এফ হয়, এটা যদি টু এফ হয়, অসীম থেকে যদি আলোটা আসে, তাহলে ধরো এই পাশ থেকে আলোটা আসছে, আসলে বিম্বটা সব সময় এই মানে প্রধান ফোকাসেই হবে। অসীম থেকে যদি আলোটা আসে, সেই বিম্বটা সব সময় প্রধান ফোকাসেই হয়। এটা হচ্ছে অবতল লেন্সের একটা বৈশিষ্ট্য, দ্বি অবতল লেন্সের ক্ষেত্রে। অন্য যে কোনো অবস্থানে, অর্থাৎ অসীম ছাড়া যেখানেই আমি বস্তুটাকে রাখি, 2f এর বাইরে, 2f এ, f ও 2f এর মাঝে, f এ আরো কাছে, তাহলে সব সময় বিম্বটা হবে
এই এফ এবং সি এর মাঝে, এবং বিম্বটা সবসময় খর্বিত হবে, বিম্বটা অবাস্তব ও সোজা হবে। এই হচ্ছে অবতল লেন্সের রশ্মিচিত্র। আমি টোটাল চারটা রশ্মিচিত্রের ভিডিও আপলোড করেছি, উত্তল অবতল লেন্সে, উত্তল অবতল দর্পণে। এই চারটা সিরিজ বা ভিডিও দেখার পর আমি খুব সংক্ষেপে আলোচনা করেছি, এখানে যতটুকু আলাপ করেছি সবগুলো চিত্রই তোমাদের কাছে কমন, কোনো কিছুই নতুন না। তোমরা চিত্রটাকে সুন্দর করে পেন্সিল কম্পাস এবং পেন্সিল দিয়ে স্কেল দিয়ে সুন্দর করে আঁকবে, চিত্রগুলোকে কারেক্ট করার চেষ্টা করবে, অ্যাকিউরেসি যাতে 100% থাকে সেই চেষ্টা করবে। এবং এই ভিডিওটা দেখার পরে তোমাদের যদি চিত্র আঁকাতে আর কোনো প্রবলেম হয় আমাকে জানিও, আর আমার যে ফেসবুক পেজ আছে সেই পেজে তোমরা আমাকে লিখো, তোমাদের প্রত্যেকের কমেন্ট আমি পাই এবং সে অনুপাতেই তোমাদের প্রয়োজনীয় জিনিসগুলো আপলোড দেওয়ার চেষ্টা থাকি। দেখা হবে পরের ক্লাসে। স্টে ব্লেসড, স্টে হ্যাপি, আল্লাহ হাফেজ।